আকি তো আনি খুঁজলাম কিন্তু কোথাও তো পেলাম না। খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে প্রবেশ করলাম, তবুও পেলাম না। এবার কি হবে রে দিদি, মাকে ছাড়া আমরা কি করে থাকবো? মা গো, কোথায় তুমি? আমাদের কাছে এসো, আমরা যে তোমাকে ছাড়া ভালো নেই মা। মা, তুই হাসির ছানা বনের গভীরে এদিকে ওদিকে তাকিয়ে তাদের মাকে খুঁজছিল। একবার যে ওরা কিছুটা সামনে ওদের মায়ের মৃতদেহ দেখতে পায়, আর ওরা ছুটে ওদের মায়ের কাছে যায়। মা, ও মা, তুমি কি হয়েছে মা? তুমি তুমি এমন করে শুয়ে আছো কেন? মা চোখ খুলো না, মা চোখ খুলো। দেখো আমরা তোমার কাছে এসেছি, মা কথা বলো না মা। ও মা, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না মা। মা মা, আমরা তোমার কাছে কখনো খাবার চাইবো না, তবু তুমি আমাদের ছেড়ে যেও না মা। আমাদের যে আর কেউ রইল না মা। চোখ খোলো মা, চোখ খোলো। দুই হাসির ছানা তাদের মৃত মায়ের পাশে এভাবে কাঁদতেই থাকে। অনেকক্ষণ পর, বোন সন্ধ্যা হয়ে আসছে, এখানে থাকলে মায়ের মতো আমাদেরও বিপদ হতে পারে রে। চল বোন এখান থেকে চলে যাই। মা, তুমি আমাদের ক্ষমা করে দিও, আমাদের জন্য খাবার খুঁজতে এসে তোমাকে জীবন দিতে হয়েছে। দুই হাসির ছানা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলতে থাকে। দিদি, আমাদের তো থাকার কোনো জায়গা নেই, এখন আমরা কি করব? আমরা তো কোনো কাজও করতে পারি না, কি করব আর কি বা খাবো? এমন সময় টোনা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। টোনা দুটো হাসির ছানার কান্না শুনে ওদের কাছে আসে। কি ব্যাপার দুই হাসির ছানা, তোমরা এভাবে কেন কাঁদছো? আর রাত হয়ে আসছে, এখানে দাঁড়িয়ে না থেকে তোমাদের বাড়িতে ফিরে যাও, নইলে যে তোমাদের বিপদ হতে পারে। ও বিপদ, প্রাণ চলে গেলে তাও যাক, আমাদের এই পৃথিবীতে যে আপন বলতে আর কেউ নেই, তাহলে আমরা বেঁচে থেকেই বা কি করব বলো তো? মানে কি বলতে চাচ্ছো? আমি যে তোমাদের কথা কিছু বুঝতে পারছি না ছানারা, আমাকে সবটা খুলে বলো তো। তোমরা কেন কাঁদছো আর কেনই বা তোমাদের জীবনের প্রতি এত অবহেলা বলো না? এরপর হাসি দুই ছানা টোনাকে তাদের মায়ের মৃত্যুর কথা খুলে বলে। কে বলেছে তোমাদের এই পৃথিবীতে কেউ নেই? আমি আছি তো, আজ থেকে তোমরা আমার বাড়িতে আমার সাথে থাকবে, চলো। টোনা হাসির ছানা দুটোকে নিয়ে তার বাড়িতে যায়। কি ব্যাপার টোনা, তুমি এই দুই হাসির ছানাকে কোথায় পেয়েছো? আমি এদের কুড়িয়ে পেয়েছি টুনি, এদের বাবা মা কেউ নেই, আর আমাদের তো কোনো সন্তান নেই তাই না? তাই আজ থেকে এরা আমাদের সন্তান, তুমি কি বলো টুনি? আরে এ তো খুশির খবর গো, আজ সৃষ্টিকর্তা আমার মনের আশা পূরণ করেছে। বনের কেউ আর আমাদের নিঃসন্তান বলে অপমান করতে পারবে না বলো? আয় সোনারা, আমার বুকে আয় তোরা। টুনি, আমাদের খেতে দাও, আমাদের যে ভীষণ ক্ষুধা লেগেছে গো। টুনি সবাইকে এরপর খেতে দেয়। এভাবে ওদের দিন চলতে থাকে। কি গো, এমন করে তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো না, বলো কি হয়েছে তোমার? বগো, কাজের টাকা চাওয়ার জন্য জগু দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এবার আমি কি করব টুনি, কি করে তোমাদের মুখে খাবার তুলে দিব, কি করে বা আমাদের দুই ছেলেকে বড় করব বলো তো? হায় হায়, এবার কি হবে গো? আজকে যে ঘরে কোনো খাবার নেই, আমি তোমার কাজের টাকার আশায় বসেছিলাম, এবার কি করে ঋণ পরিশোধ করবে বলো না? মানে সবাই যদি আমাদের বন থেকে তাড়িয়ে দেয় ঋণ পরিশোধ না করার কারণে, তখন তখন কি হবে? হে সৃষ্টিকর্তা, এ তুমি কোন পরীক্ষায় ফেললে আমাদের? কুড়িয়ে পাওয়া দুই হাসির ছানা তাদের বাবা মার কান্না দেখে বাড়ি থেকে কিছুটা দূরে যায়। বাবা
বাবা মায়ের কান্না দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। বেশ, আমাদের যদি অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে আমরা বাবা মাকে সাহায্য করতে পারতাম। এমন সময় ওরা ওদের সামনে একটা ছোট্ট গর্ত দেখে, আর সেই গর্তের পানিতে একটা প্রজাপতিকে ছটফট করতে দেখে। দ্বিতীয় হাসির ছানা প্রজাপতিটাকে তুলে রোদে রাখার সাথে সাথে প্রজাপতিটা একটা পরীতে পরিণত হয়। আরে আরে, আমি কি দেখছি? এই কে তুমি? আর ছোট প্রজাপতিটা কোথায় গেল? ভয় পেও না, আমি হলাম প্রজাপতি পরী। আমি প্রজাপতির রূপ ধরে বনে ঘুরে বেড়াতে পছন্দ করি। প্রতিদিনের মতো আজকেও প্রজাপতি হয়ে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ একটা দমকা বাতাস এসে আমাকে ধাক্কা দেয় আর আমি গর্তের পানিতে পড়ে যাই। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে গর্ত থেকে তোলার জন্য। আজ তোমরা না থাকলে আমি মারা যেতাম। আমি তোমাদের একটা ইচ্ছে পূরণ করব। বলো তোমরা আমার কাছে কি চাও? আমাদের দুজনের একটা ইচ্ছা, আর তা হলো আমরা চাই আমাদের দুজনের এমন অলৌকিক ক্ষমতা থাকুক যা দিয়ে আমরা আমাদের বাবা মাকে সাহায্য করতে পারি, তাদের সব বিপদ থেকে মুক্ত করতে পারি, কারণ বাবা মা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তোমাদের ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করে দিচ্ছি। তোমাদের যখন ইচ্ছে হবে তখনই তোমরা খাবার, টাকা, সোনা দানা সবকিছু প্রকট করতে পারবে। বিদায় বন্ধুরা, আমি আসি তবে। পরী জাদু করে ওদের ক্ষমতা দিয়ে চলে যায়। এরপর দুই হাসির ছানা খুশি মনে বাড়িতে ফিরে আসে আর টোনাটুনিকে সব কথা খুলে বলে। কি বলছিস কি তোরা? এসব আবার তো কিছুই বিশ্বাস হচ্ছে না রে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বোন, তুই তোর ক্ষমতা দিয়ে খাবার প্রকট কর, আর আমি সোনার মোহর প্রকট করছি। এরপর দ্বিতীয় ছানা খাবার প্রকট করে আর প্রথম ছানা সোনার মোহর প্রকট করে। এসব দেখে টোনাটুনি বেশ খুশি হয়। বাবা মা, এবার তোমরা খুশি তো? আমাদের আর কোনো অভাব থাকবে না। আজ থেকে আমরা অনেক সুখে দিন কাটাবো। এভাবেই তাদের দিন চলতে থাকে। কুড়িয়ে পাওয়া দুই হাসির ছানা তাদের ক্ষমতা দিয়ে বনের অসহায় পাখিদেরও সাহায্য করতে থাকে। দিন দিন টোনাটুনি আমার থেকে অনেক ধনী হচ্ছে। না, আমি এমনটা আর মেনে নিতে পারছি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব? পেয়েছি বুদ্ধি। শুনেছি টোনা যেদিন হাঁসের ছানা দুটোকে কুড়িয়ে পেয়েছিল সেই দিনই তাদের মা মারা গিয়েছিল। আমি এটাকে হাতিয়ার বানিয়ে টোনাটুনিকে ধ্বংস করব, আর তারপর দুই হাঁসের ছানা হবে আমার, আর আমি হব ধনী। যাই, গিয়ে দুই হাঁসের ছানার কানে আমার বুদ্ধিটা প্রয়োগ করি। দুই হাঁসের ছানা যখন একা একাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আরে আরে চকু কাকা, কিছু কি বলবে নাকি আমাদের? তোমার কি কোনো সাহায্য চাই বলো, আমরা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আমি কোনো সাহায্য চাই না, আমি তোমাদের অনেক বড় একটা সত্যি বলার জন্য এসেছি। কি সত্যি কাকা, ভালো তো শুনি। তোমাদের মায়ের খুনি কে তোমরা কি তা জানো? আমি জানি তোমাদের মায়ের খুনি হলো টোনাটুনি, যাদের তোমরা সাহায্য করছো। ওরা বুদ্ধি করে তোমাদের মাকে মেরে তোমাদের সাথে অভিনয় করছে। তোমরা কিছুই বুঝতে পারছো না। কি বলছো কি, এসব কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আপন মনে করে তোমাদের সত্য বললাম, এখন বাকিটা তোমাদের ইচ্ছে। আমাদের সাথে এত বড় চলো না, আজ আমরা ওদের মেরে ফেলবো। চল দিদি চল। দুই হাসির ছানা অনেক রেগে গিয়ে টোনাটুনির কাছে যায়। বোকা হাসির ছানারা, এবার তোরা নিজের হাতে নিজের বাবা মাকে মারবি, আর তোরা হবি আমার, আর আমি হব ধনী। যাই যাই, গিয়ে মজা দেখি। জগুর এসব কথা বিউটি পার্লার শুনতে পায় আর বলতে থাকে, শয়তান লোভী জগু, আমি সব শুনেছি, আমি তোর মনের আশা কিছুতেই পূরণ হতে দেব না।
আমি এক্ষুনি গিয়ে দুই হাসির ছানার ভুল ভাঙাবো আর টোনাটুনিকে সব বলে তোকে শাস্তি দেবো। আজ তোমাদের শেষ দিন, মায়ের জন্য প্রস্তুত হও তোমরা। খুনি অপরাধী, তোমাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। আরে সোনারা, তোরা সব কি বলছিস? আমরা তো তোদের কথা কিছু বুঝতে পারছি না, এমন করে এগুচ্ছিস কেন আমাদের দিকে? বল না কি হয়েছে তোদের। ঠিক তখনই ওখানেই বিউটি পায়রা আসি। দাঁড়াও, এমনটা করো না, আমি তোমাদের সব বুঝিয়ে বলছি। যোগ্য তোমাদের ভুল বুঝিয়েছে। এরপর বিউটি পায়রা ওদের সব কথা খুলে বলে। লোভী যোগ্য আমাদের ভুল বোঝালে এভাবে, আর আমরা কিনা সেটা বুঝতেই পারলাম না। বাবা মা, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা এক্ষুনি ওই যোগ্যকে শাস্তি দিব। চল বোন, চল। এরপর দুই হাসির ছানা তাদের ক্ষমতা দিয়ে যোগ্য কাককে মেরে ফেলে, আর ওরা আগের মতো সবাই সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। বড় বউ, আমার খাবারটা দাও, এক্ষুনি আমাকে ছাগলের পাল নিয়ে বেরোতে হবে। দেখতে পাচ্ছ না, আমি মুখে ফেস প্যাক লাগিয়েছি। এখন যদি আমি তোমার খাবার বেড়ে দিতে চাই, তাহলে তো আমার স্কিন খারাপ হয়ে যাবে, তাই না? এসব ছাইপাশ মুখে লাগিয়েছো, তাই বলে কি তুমি তোমার স্বামীর সেবা করবে না? হ্যাঁ দেখো, আমার এসব প্রোডাক্ট একদম ছাইপাশ নয়। এসব বলবে না আমাকে বলে দিলাম, নিজে তো কাজেও রাখাল আর দেখতেও একদম রাখালের মতোই। কোন পাপে যে আমি তোমার মতো রাখালকে বিয়ে করতে গেলাম তা কে জানে। বড় বউ, তোমার কথাগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে দিলাম। টোনা রাখালের এমন কথা শুনে তার বউ টুনি মুখ মুচড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ছোট বউ রান্না শেষ করে খাবার বেড়ে টোনার কাছে নিয়ে আসে। এই নাও তোমার খাবার, তুমি এখানে বসে খেয়ে নাও, আর আমি তোমাকে হাত পাকা দিয়ে বাতাস করছি। ঠিক আছে আমার ছোট বউ। এরপর টোনা খাবার খেতে থাকে আর ছোট বউ তাকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। এরপর খাওয়া শেষে টোনা রাখা ছাগলের পাল নিয়ে সেখান থেকে চলে যায়, আর ছোট বউ হাতের সব কাজ ছেড়ে আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখতে থাকে। আর এমন সময় সেখানে টুনি চলে আসে। ই, কালো কুচ্ছির টেকোকো থাকার আবার আয়নায় মুখ দেখা হচ্ছে, তাই না? সরে যা, সরে যা বলছি, এক্ষুনি আমার আয়নার সামনে থেকে সরে যা। আমি এখন আমার চুলের যত্ন নিব। কি রে দিদি, এভাবে কেন বলছো বলো তো? হতে পারে আমি দেখতে খারাপ, তাই বলে কি আমি রক্তে মাংসে গড়া পাখি নই গো? শুন, তোর কাছে আমি কোনো জ্ঞান শুনতে আসিনি, বুঝেছিস? সরে যেতে বলেছি, তুই সরে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে আয়নার সামনে থেকে সরিয়ে দিব বললাম। বড় বউয়ের এমন কথায় ছোট বউ আর কোনো প্রতিবাদ না করে নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে পুরো দিনটা কেটে যায়, আর এরপর সন্ধ্যা নেমে আসে আর টোনা বাড়ি ফিরে আসে। বড় বউ, ছোট বউ, কোথায় তোমরা? এই যে, কি হয়েছে, এত চিৎকার করছো কেন শুনি? এসেছে তবে, শোনো, তোমরা দুজনে মিলে সব ছাগলগুলোকে ঘরে তোলো তো, আমার বাহিরে একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমাকে সেখানে যেতে হবে। তুমি এসব কি বলছো গো? সবে মাত্র আমার এই সুন্দর শরীরটাতে একটু লোশন লাগিয়েছি, আর তুমি কি না বলছো তোমার সব নোংরা ছাগলকে ঘরে তুলতে? শোনো, আমার নিজের শরীর নোংরা করে ওসব নোংরা ছাগলকে আমি একদম ঘরে তুলতে পারবো না বললাম। দিদি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি ছাগলগুলোকে ঘরে তুলে নিচ্ছি, আর টোনা তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও। ইস, কি ঢং, যত সব আদিক খেতা। হুম, নিজাতে আমি আমার স্বামীর কাজ করতে পারছি, এতে করে আমার নিজেকেই অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। মনে খুশি মনে তার সবগুলো ছাগল ঘরে তুলে নেয়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর টুনি নিজের রূপের অহংকারে মগ্ন হতে থাকে। এদিকে টোনা মনে মনে ভাবে, ইস, এমনটা যদি হতো যে আমার বড় বউ সৌন্দর্যের অহংকার থেকে দূরে সরে আসতে পারত, তাহলে হয়তো আমার সংসারটা আরো অনেক সুখের হতো।
এদিকে বিকেল বেলা একটা সুন্দরী প্রতিযোগিতার মাইকিন হতে থাকে। শোনো শোনো শোনো, আগামীকাল জঙ্গলে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। এই মাইকিং শুনে টুনি মনে মনে ভাবে, একি এ আমি কি শুনছি, সুন্দরীর প্রতিযোগিতা? আমাকে এতে তাহলে অবশ্যই এখানে নাম দিতে হয়, কারণ আমার মতো এত সুন্দরী এই জঙ্গলে আর একটাও নেই। আমিই হব সেরা সুন্দরী আর জিতে নিব সব আকর্ষণীয় পুরস্কার। টুনি তার ভাবনার কাজ শেষ করে সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখতে চলে যায়। এদিকে টুনা মাইকিং শুনে তাড়াতাড়ি করে মুনির নামটা লিখে দিয়ে বাড়ি ফিরে আসে। ছোট বউ, আগামীকাল তোমার সুন্দরী প্রতিযোগিতা আছে গো, আমি তোমার নাম লিখে দিয়ে এসেছি, তাই কাল তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টুনা, তুমি তো জানোই আমি অসুন্দর, আমি কখনোই প্রতিযোগিতায় প্রথম হতে পারবো না, তবু তুমি কেন আমার নাম লিখে দিয়ে এলে বলো তো? তুমি কাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আর কোনো কথাই আমি তোমার শুনতে চাচ্ছি না মুন্নি। আচ্ছা ঠিক আছে। এই মুন্নি শোন শোন, তাড়াতাড়ি আমার জন্য দুধের সর তুলে নিয়ে আয় তো, আমাকে এক্ষুনি যে মুখে লাগাতে হবে, কাল আমার রূপের প্রতিযোগিতা হবে রে। আর শোন, আমার স্নানের জন্য হালকা কুসুম গরম জল আর তাতে কিছু গোলাপের পাপড়ি মিশিয়ে দিবি। আর শোন, আমার চুলের জন্য অ্যালোভেরা আর মেহেন্দি পেস্টটাও বানাবি কিন্তু। ঠিক আছে দিদি, আমি সব কাজ করে দেব। এ এমন ভাব করছো যেন নতুন করে আবার বিয়ে হচ্ছে, যত সব ঢং। টুনা আমাকে এভাবে অপমান করে গেল, ধুর ছাই, আর যা বলার বলুক, কাল যখন পুরস্কার নিয়ে আসবো না তখন টুনার মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। টুনি খুশি মনে নিজের ঘরে চলে যায়। আর এদিকে মুন্নি টুনির বলা সব কাজ অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। আর সেসব দিয়ে টুনি নিজের ঘরে বসে রূপচর্চা করছিল। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাত পেরিয়ে ভোর। এরপর সব প্রতিযোগীরা প্রতিযোগিতার মাঠে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের আজকের প্রতিযোগিতা। আমাদের আজকের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হলো সৌন্দর্য। সো দেখা যাক কে বেশি সুন্দর আর কে হয় আমাদের আজকের বিজয়ী, আর তুলে নিয়ে যায় আকর্ষণীয় সব পুরস্কার। ইস, কেন যে এরা প্রতিযোগিতার আয়োজন করলো তা কে জানে, আমাকে খুঁজে নিলেই তো হতো। আরে আরে, আমার গুণধর সুন্দরী ছোট সতীনও দেখছি চলে এসেছে এখানে। এমনিতে যে রূপের স্ত্রী, সে আবার এসেছে প্রতিযোগিতায়। এবার সবাই অনুগ্রহ করে নিজেদের মাঝের কথা বন্ধ করুন, আর যার যার সামনে রাখা খাবারের বাক্সটা হাতে তুলে নিন, এরপর হাতের বাম পাশ দিয়ে হাঁটতে থাকুন। উপস্থাপকের কথা মতো টুনি মুন্নি সহ সব প্রতিযোগীরা নিজেদের হাতে খাবারের বক্স তুলে নেয়, তারপর হাতের বাম পাশে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ও মেয়েরা, তোমরা আমাকে একটু সাহায্য করো না, আমার উপর থেকে গাছের ডালটা একটু সরিয়ে দাও। এই যে শোনো, এখন তোমাকে সাহায্য করার মতো কোনো সময় নেই আমাদের হাতে জানো, তাই তুমি এখানেই মরো, আমরা চললাম। কিরে মেয়ে, তুই কেন গেলি না বলতো, ওরা সবাই তো চলে গেল। আমি যে অন্যের বিপদ দেখে একদম চুপ থাকতে পারি না, তাই তোমাকে সাহায্য করার জন্যই আমি থেকে গেলাম বুড়িমা। তাই তোমাকে সাহায্য করার জন্য আমি দাঁড়িয়ে গেলাম বুড়িমা, তোমার আর কোনো ভয় নেই। তুই অনেক ভালো রে মেয়ে, দেখবি তোর সাথে সবসময় ভালোই হবে। ঠিক আছে বুড়িমা, এবার আমি আসি, আমার যে ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এরপর মুন্নি বৃদ্ধাকে বিদায় জানিয়ে সামনের দিকে যেতে থাকে। এদিকে বাকি প্রতিযোগীরা খুব দ্রুত বেগে হাঁটতে থাকে। ঠিক তখনই এক অনাহারী মধ্যবয়সী পাখি এসে সবার সামনে দাঁড়ায়। আমি দুদিন হলো কিচ্ছু খাই না, তোমাদের কাছে তো অনেক খাবার, তোমরা আমাকে একটু খাবার দাও না গো। না না,
তোমাকে এসব খাবার একদম দেওয়া যাবে না। আমাদের অনেকটা পথ যেতে হবে, এই খাবারগুলো আমাদেরই লাগবে। এই চলো চলো তোমরা তাড়াতাড়ি। এদিকে সবাই চলে গেলেও মুন্নি পিছু পিছু এসে অনাহারী পাখির কাছে দাঁড়ায়। তুমি দিবে আমায় একটু খাবার? আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। এই নাও, তুমি আমার খাবারটাই খেয়ে নাও। তুমি আমাকে খাবার দিলে? সত্যি তুমি অনেক ভালো মনের পাখি, তুমি সব কাজে সফল হও। মুন্নি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এদিকে সব প্রতিযোগীরা খাবার খেয়ে দ্রুত মাঠে গিয়ে পৌঁছায়, আর সবার শেষে শরীরের ময়লা অবস্থায় মুন্নি গিয়ে পৌঁছায়। আজকের মতো প্রতিযোগিতা এখানেই শেষ, এখন বিজয়ীর নাম ঘোষণা করার পালা। একি, এখনো আমার শরীরের রং দেখলো না, আমার চুল দেখলো না, তাতে প্রতিযোগিতা শেষ হয়ে গেল? আপনারা হয়তো সবাই ভাবছেন যে কোনো রূপের পরীক্ষা কেন নেওয়া হলো না। আপনাদের যখন বামের রাস্তায় পাঠানো হয়েছে তখন থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনাদের চেহারায় নয়, ভিতরে সৌন্দর্যের প্রতিযোগিতা করা হয়েছে, আর একমাত্র মুন্নি ছাড়া বাকি সবাই প্রতিযোগিতায় হেরে গেছে। তাই আজকের বিজয়ী হলেন মুন্নি, আর তাই উপহারগুলো সব মুন্নির। উপস্থাপকের কথা শুনে টুনি নিজের ভুল বুঝতে পারে আর একা একাই বলতে থাকে, মুন্নি অসুন্দর হয়েও বিজয়ী হলো, তার মানে কি সত্যি ভেতরে সৌন্দর্যই আসল সৌন্দর্য, বাহিরের রূপ কিছুই নয়? আমি তাহলে এতদিন ভুল ছিলাম। টুনি এভাবে নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। এরপর নিজের করা প্রতিটি অন্যায় কাজের জন্য টোনা আর মুন্নির কাছে ক্ষমা চাইতে যায়। এখন আর আমার জীবনে কোনো দুঃখ রইল না, আমি আমার দুই বউকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে পারবো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।